এই সব কথা বলার পর যিশু স্বর্গের দিকে তাকিয়ে বললেন, পিতা, সময় এসে গিয়েছে, তোমার পুত্রের মহিমা প্রকাশ করো, যেন পুত্র তোমার মহিমা প্রকাশ করতে পারে। তুমি তাকে সমস্ত মানুষের উপরে অধিকার দিয়েছ, যেন যাদের তুমি তার হাতে দিয়েছ তাদের সবাইকে তিনি অনন্ত জীবন দিতে পারেন। আর অনন্ত জীবন মানে একমাত্র সত্য ঈশ্বরকে ও তুমি যাকে পাঠিয়েছ সেই যীশু খ্রিস্টকে জানা। তুমি যে কাজ আমাকে করতে দিয়েছ তা শেষ করে এই জগতে আমি তোমার মহিমা দেখিয়েছি। পিতা, জগৎ সৃষ্টি হবার আগে তোমার সঙ্গে আমার যে মহিমা ছিল সেই মহিমায় তুমি আমাকে গৌরবান্বিত করো। জগতের মধ্যে যাদের তুমি আমাকে দিয়েছ আমি তাদের কাছে তোমাকে প্রকাশ করেছি। তারা তোমারই ছিল আর তুমি তাদের আমাকে দিয়েছ, তারা তোমার কথার বাধ্য হয়েছে আর এখন তারা জানে তুমি যা কিছু আমাকে দিয়েছ তা তোমার কাছ থেকে আসে। তুমি যা যা আমাকে বলতে বলেছ তা আমি তাদের বলেছি আর তারা তা গ্রহণ করে সত্যিই জানতে পেরেছে ও বিশ্বাস করেছে যে তুমি আমাকে পাঠিয়েছ। আমি তাদের জন্য প্রার্থনা করি, আমি জগতের জন্য অনুরোধ করছি না কিন্তু যাদের তুমি আমার হাতে দিয়েছ তাদের জন্য অনুরোধ করছি। যা কিছু আমার তা সবই তোমার আর তোমার সবই তো আমার। তাদের মধ্য দিয়ে আমার মহিমা প্রকাশিত হয়েছে আর এখন আমি তোমার কাছে আসছি। আমি আর এই জগতে নই কিন্তু তারা তো জগতেই রয়েছে। পবিত্র পিতা, তুমি আমাকে তোমার যে নাম দিয়েছ সেই নামে তাদের রক্ষা করো, যেন আমরা যেমন এক তারাও তেমনি এক হয়। আমি যখন তাদের সঙ্গে ছিলাম তখন তোমার নামে আমি তাদের রক্ষা করেছি, আমি তাদের রক্ষা করেছি, তাদের মধ্যে কেউ বিনষ্ট হয়নি, কেবল যার বিনষ্ট হবার কথা ছিল সেই বিনষ্ট হয়েছে, যেন পবিত্র শাস্ত্রের কথা পূর্ণ হয়। এখন আমি তোমার কাছে আসছি আর আমার আনন্দ যেন তাদের অন্তরে পূর্ণ হয় সেই জন্য জগতে থাকতে থাকতে এই সব কথা তাদের বলেছি। তুমি যা বলেছ আমি তাদের তা জানিয়েছি। জগতের লোকেরা তাদের ঘৃণা করে, কারণ আমি যেমন এই জগতে নয় তারাও তেমনি এই জগতের নয়। এই জগৎ থেকে তাদের নিয়ে যেতে আমি বলছি না, কিন্তু শয়তানের হাত থেকে তাদের রক্ষা করো। আমি যেমন এই জগতে নই তারাও তেমনি এই জগতে নয়। সত্যের দ্বারা তোমারই উদ্দেশ্যে তুমি তাদের আলাদা করো, তোমার বাক্যই সেই সত্য। তুমি যেমন আমাকে জগতে পাঠিয়েছ তেমনি আমিও তাদের জগতে পাঠিয়েছি। তাদের জন্য তোমার উদ্দেশ্যে আমি নিজেকে আলাদা করছি, যেন সত্যের দ্বারা তাদেরও আলাদা করা হয়। আমি কেবল এদের জন্য অনুরোধ করছি না, কিন্তু যারা এদের কথায় আমাকে বিশ্বাস করবে তাদের জন্যও করছি, যেন তারা সকলে এক হয়। পিতা, তুমি আর আমি যেমন যুক্ত তেমনি তারাও যেন আমাদের সঙ্গে যুক্ত হতে পারে, তাতে জগতের লোকেরা বিশ্বাস করতে পারবে যে তুমিই আমাকে পাঠিয়েছ। যে মহিমা তুমি আমাকে দিয়েছ আমি তা তাদের দিয়েছি, যেন তারাও আমাদের মতো এক হতে পারে। আমি তাদের সঙ্গে আর তুমি আমার সঙ্গে যুক্ত, যেন তারাও একে অন্যে পূর্ণ হতে পারে, তাতে জগতের লোকেরা জানতে পারবে যে তুমিই আমাকে পাঠিয়েছ, আমার মতো তাদেরও তুমি ভালোবাসো। পিতা, যাদের তুমি আমাকে দিয়েছ আমি যেখানে আছি আমার ইচ্ছা তারাও যেন সেখানে থাকে, যাতে তারাও আমার মহিমা দেখতে পায়, সেই মহিমা যা তুমি আমাকে দিয়েছ, কারণ জগৎ সৃষ্টি হবার আগে থেকেই তুমি আমাকে ভালোবেসেছ। ধর্মময় পিতা, জগৎ তোমাকে জানে না কিন্তু আমি জানি, আর তুমি যে আমাকে পাঠিয়েছ তা তারা বুঝেছে। আমি তাদের কাছে তোমাকে প্রকাশ করেছি এবং আরও করব, যেন তুমি আমাকে যেভাবে ভালোবাসো সেই ভালোবাসা তাদের অন্তরেও থাকে আর আমি যেন তাদের সঙ্গে সংযুক্ত থাকি।